হ্যালো বন্ধুরা, আমরা আজকে আপনাদের দেখাবো ইফসোনেল 130-এর আনবক্সিং। শুধু আনবক্সিংই না, আমরা আরও দেখাবো এই প্রিন্টারটি নতুন অবস্থায় আপনারা সাথে কি কি পাবেন, আর এর এটি কিভাবে প্রসেসিং করতে হয়। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতগুলো আমাদের জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু ভিডিও দিতে পারি, সেই দিকে খেয়াল রাখি, প্রায় ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা এখন প্রিন্টারটি দেখুন, আনবক্সিং করছি, এখন প্রিন্টারটি পাওয়ার দিব। আর সাইটে যে সিলগুলো আছে এগুলো খুলে পেপারের যে ট্রে আছে ওই ট্রেটি আপনার উঠিয়ে প্রিন্টারটি অন করলাম। প্রিন্টারটি অন করার সাথে সাথে আপনারা দেখবেন ওই প্রিন্টারটির সাইটে যে রিসেট বাটন আছে ওই রিসেট বাটনটি জ্বলে থাকবে। তো ওই রিসেট বাটনটি এখন কোনো কাজ নাই, আমরা ড্রামে কালি ঢোকানোর পরে ওই কাজটি সম্পন্ন করব, আপনারা সে অপেক্ষায় থাকবেন। আর প্রিন্টারের সাথে চারটি কালি পাবেন অরিজিনাল। এখন আপনাদের চারটি কালি দেখাবো, দেখুন প্রিন্টারটির সাথে কি কি পাবেন। চারটি কালি, একটা সিডি, একটা ডাটা কেবল, একটা পাওয়ার কেবল। তো আমরা এবারে কালিগুলো ঢোকাবো। প্রথমে আমরা ওর মুকুটিগুলো খুলে নিব। ইনটেক সিল আছে, সিলগুলো আপনার উঠানে নিব, তারপরে হচ্ছে এখানে কালিগুলো আপনার ড্রামে ঢোকাবো। তো দেখুন কিভাবে আমরা কালিগুলো ঢোকাই ড্রামের ভিতরে। তবে খেয়াল রাখবেন যে কালারের কালি সেই কালারের সাথে ম্যাচিং করে আপনি ড্রামের মধ্যে ঢোকাবেন, উল্টো পাল্টা হলে কিন্তু আপনার প্রিন্টারটি আবার ওই কালিগুলো ফেলাই দিয়ে নতুন করে আবার কালি ঢোকাতে হবে, তাতে আপনার অনেক খরচ হতে পারে। আবার এমনও হতে পারে যে অনেক ভোগান্তির শিকার হতে হবে। তো প্রথমে আমরা সিভিগুলো খুললাম, এখন ইনটেকের সিলগুলো খুলছি। এবার আমরা একটা একটা করে কালি ড্রামের ভিতরে ঢোকাবো। প্রথমে আমরা লাল কালিটা ঢোকাবো ড্রামের ভিতরে, তো আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে প্রিন্টারটি প্রসেসিং করতে হয়। আপনাদের সহযোগিতায় আমাদের ভিডিওগুলো অনেক ডেভেলপ হবে। তো এখন আমরা লাল কালিটা ঢোকানো সম্পূর্ণ করব। পরের আমরা কালো কালিটি ঢুকাবো। বারবার বলছি যে আপনারা
যে কালারে কালি সেই কালারের সাথে ম্যাচিং করে ড্রামের মধ্যে ঢোকাবেন যাতে আপনাদের ভোগান্তি না হয়। প্রিন্টারটি এখন স্থির মোডে আছে, কালিগুলো না ঢোকানো পর্যন্ত আপনার কোনো প্রসেসিং কোনো অপশন আপনাদের সামনে আনতে পারতেছি না। তবে আপনারা এই কাজটি সম্পূর্ণ দেখলে অনেকটা উপলব্ধি করতে পারবেন কীভাবে একটা নতুন প্রিন্টার বাসায় বসে নিজে প্রসেসিং করে ইউজ করতে পারবেন। প্রত্যেকটা কালির যে বোতল আছে ওতে মিনিমাম 70 মিলি কালি থাকে, তো কালিগুলো আপনি অরিজিনাল পাবেন। আর আর অরিজিনাল কালি থাকলে আপনার প্রিন্টারটি ভালো থাকবে, ছবির মানও ভালো হবে, প্রিন্টারটি ক্ষতিও কম হবে। সবসময় চিন্তা করবেন যে অরিজিনাল কালি ইউজ করার। তো দেখুন প্রিন্টারটি এবার আমরা প্রসেসিংয়ের জন্য 5 সেকেন্ড ওটার পরে ক্লিক করে ধরে রাখবো। রিসিট বাটনটি 5 সেকেন্ড ধরে রাখতে হবে, তারপরে প্রিন্টারটি অটো প্রসেসিং হবে। দেখুন এই যে 5 সেকেন্ড ধরে ছেড়ে দিতে হবে, এবার প্রিন্টারটি আপ ডাউন করবে, প্রসেসিং হচ্ছে, তার মানে কালি হেরে চলে যাচ্ছে। এর থেকে আপনাদের প্রসেসিং করার নিয়ম। তবে এই প্রিন্টারটি প্রসেসিং করতে মিনিমাম 20 মিনিট সময় নেবে, তারপরে আপনি আপনার প্রিন্টারটি ইউজ করতে পারবেন। দেখুন এখন হেড ও ইচ্ছা মতন কাজ হবে, আপনি সারাদিন কাজ করলে ওতে এখন কিছু করতে পারবেন না, কারণ ওর ইচ্ছা মতন প্রসেসিং করে আপনার প্রিন্টারটি রেডি দেখানোর পরে, মানে পাওয়ার বাটনটি স্থির না হওয়া পর্যন্ত আপনি প্রিন্টারটি মনে করবেন না যে রেডি হয়েছে। আপ ডাউন করবে, এটা দুটা বাতি আপ ডাউন করবে যতক্ষণ পর্যন্ত পাওয়ার বাটনের বাতিটা স্থির না হবে ততক্ষণ পর্যন্ত প্রিন্টারটি রেডি হবে না। তো আপনারা বেশি বিরক্ত হবেন না, কারণ এটা হচ্ছে কেন সফটওয়্যারের, এটা হচ্ছে কেন এর নিয়ম। এবার দেখুন পাওয়ার বাটনটি স্থির হয়েছে, এখন প্রিন্টারটি রেডি। আমরা এখন একটা প্রিন্ট দিয়ে প্রিন্টারটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আপনাদের গতিশীল গতিশীলের কারণে আমাদের ভিডিওগুলো আরও ভালো করব এই চেষ্টা করি আপনাদের জন্য। আমরা ভিডিওগুলো ভালো বানাবো, এটাই হচ্ছে কিনা আমাদের কাম্য। তো যে যেখানে দেখবেন অন্তত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আরও সামনে দিকে। আল্লাহ হাফেজ আজকের মতো।